হচ্ছে সত্যকে বারবার আড়াল করছে অপরাধীদের। এই প্রবণতাকে দিয়েই কিন্তু স্পষ্ট করে দেখতে পাওয়া যায় অনভিপ্রতভাবে মানুষ 2011-ই পশ্চিমবঙ্গের সবার জন্য যে সরকারকে নির্বাচিত করেছিল তারা মানুষের বদলে চোরের সরকার হয়ে যাচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে যত দ্রুত এই ধরনের নগ্ন প্রশাসনিক পদে থেকে দুর্বৃত্তদের আড়াল করার পরিণতি উপরওয়ালা নির্দেশে, ঠিক যেন কাকুর গলার মতোই, কাকুর গলাকে বাঁচিয়ে রাখবার মতোই যে প্রশাসনিকভাবে যে একটা অদ্ভুত রহস্য রোমাঞ্চের একটা সিরিজের থেকে মারাত্মক ঘটনা প্রত্যেক জায়গায় ঘটছে। মানুষ অন্যায় করবে, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আপনি অভিযোগ করতে যাবেন প্রশাসনিক জায়গায়, যারা এই অভিযোগ নিয়ে যারা সংবিধানের গর্বে শপথ খেয়েছেন তারা চুপ করে বসে থাকছেন কেন? পশ্চিমবঙ্গের প্রশাসনিক সর্বোচ্চ পদে যারা রয়েছেন তারা এই আধিকারিকদের হয় প্রমোশনের লোভ দেখাচ্ছেন বা ট্রান্সফারের ভয় দেখাচ্ছেন বা এই শাহজাহানের মতো তৃণমূলীয় গুন্ডার হাতে তাদের পরিবার পরিজনকে তছনছ করে যাবার আতঙ্ক ছড়াচ্ছেন। প্রচুর মানুষ এখান থেকে বেরিয়ে আসছেন, আমরা ধন্যবাদ জানাবো বেশ কিছু প্রশাসনিক মানুষজনদের। বাকিদের আহ্বান করবো যে পশ্চিমবঙ্গে বাঁচাবার জন্য এই দুর্নীতির যে কঠিন অঙ্গুলি আপনাদের উপরে উঠছে, আপনারা পড়াশোনা শিখেছেন, আপনারা এসপি ডিএম বিডিও এসডিপিও এসডিপিও পৌরসভার যে যে জায়গাতেই আপনারা বসে রয়েছেন, আপনারা চুরি করবার জন্য বা চোরকে প্রশ্রয় দেওয়ার জন্য বসে নেই, আপনারা শপথ নিয়েছেন আপনাদের পড়াশোনার এই দেশের এই বর্দি, সেইটা সম্মান রাখুন। না হলে জনগণের কাছে কিন্তু যে কোনো জনগণের পছন্দের ভাষায় জনগণ কৈফিয়ত চাইছে। আমরা চাই না আইনের বাইরে গিয়ে সবটা ধূলিসাৎ হয়ে যাক, কোর্টে বিচারপতিরা বিস্মিত হয়ে যাচ্ছেন এই ধরনের অন্যায়কে পরিকল্পিতভাবে প্রশাসনিকভাবে ত্বরান্বিত করতে দেখে। প্রশাসনিক দপ্তরগুলোর মধ্যে মানুষ আতঙ্কে থাকেন, আমি যখন এখানে ঢুকেছি সবাই যেন আতঙ্কের মধ্যে রয়েছে। রাম মন্দিরের আমন্ত্রণপত্র দিতে গেছিলাম সবাই মিলে, যে কোনো রকম রাজনৈতিক রং ছাড়া, প্রত্যেকের চোখ মুখ কাঁপছে। কাঁপছে কাদের? যারা দুর্বৃত্তদের প্রশ্রয় দেয়, যাদের ফাইল এখান থেকে পাস হয়ে যায় তাদের কাঁপছে না, যারা মানুষের হয়ে সত্যি কথা শুনতে চায়, এই বাংলাকে কলঙ্কিত বাংলা যারা দেখতে চায় না, আমাদের সেই প্রতিক্রিয়া সেই লড়াই চলছে। যারা যারা অন্যায়কারী হয়েছে তারা ছাড় পাবেন না, আমরা গর্জে উঠছি। আমাদের কণ্ঠস্বর যেমন যাচ্ছে, সাধারণ মানুষরা তেমন কণ্ঠস্বর ছাড়ছে না, এবং আদালত তারাও কিন্তু সেই বিচারে তারা কঠিন হাতে যাবতীয় প্রমাণ নিয়ে যারা অন্যায়কারী এবং যারা প্রশ্রয়কারী যারা রয়েছেন প্রশাসনিক জায়গায় কাউকে ছেড়ে দিচ্ছেন না, পিজি ডাক্তারদের মতো। থ্যাংক ইউ।